এটা কত হলো গাতিল লাগবে এটা করতে স্যার এই স্যার আপনি সংসদ সদস্য এবং সদস্য বেসামরিক বিমানগুলির সবাই আমাদের মাঝে উপস্থিত আপাতত একটু বলে শেষ করছি আমরা প্রেজেন্টেশন দেখব তারপরে ভূমিকা পালন করবে ইতিমধ্যে অনেকগুলো সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে অনেকগুলো বাস্তবায়িত আছে বিমানবন্দর উন্নয়ন কার্যক্রম নিয়ে কি জেলা পরিষদ করছে যে বিমানবন্দরটি হচ্ছে অত্যন্ত অত্যাধুনিক একটি আপনার বিভিন্ন দেশে যে জিডিপিতে যে কন্ট্রিবিউশন টুয়ার্ড সমৃদ্ধ বাংলাদেশ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয় হচ্ছে জিওগ্রাফিক্যালি এটা ইট ইজ সাচ এ আন্তর্জাতিক বিমানবন্দর করতে যাচ্ছি আমরা এই আন্তর্জাতিক বিমানবন্দরটা ওটা থেকে 9000 ফিট করা হয়েছিল এখানে হোয়াইট বডি একটা ফ্ল্যাট করার জন্য ইতিমধ্যে কক্সবাজার পৌরসভার জনমনে গেল বুঝতে আছেন আরো প্রচন্ড নগর স্যার আসলে প্রয়োজন যত দ্রুত এটা ইন্টারন্যাশনাল মান তো আমি খুব আন্তরিকভাবে সবাইকে নিয়ে আমরা এখানে আসছি আপনাদের নতুন আন্তর্জাতিক মানের টার্মিনাল আমরা নির্মাণের প্রায় শেষ পর্যায়ে একদম এটা আমরা হয়তো কিছুদিনের ভিতরে উদ্বোধন করতে পারি এখন নতুন যে রানওয়ে আপনারা জানেন যে ল্যান্ড রিক্লেম করে সাগরের ভিতর যে রানওয়ের এক্সটেনশন এটাও কিন্তু আমাদের কন্ট্রাক্টরও খুব ভালো করেছে এবং খুব দ্রুততম সময়ে আমরা এই কাজটা সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই হয়তো সমাপ্ত হবে এবং সেই ক্ষেত্রে আমরা এটার আনুষ্ঠানিক উদ্বোধনও করতে পারবো রানওয়ের ক্ষেত্রে খুব প্রতিবন্ধকতা আপাতত নাই আমাদের রানওয়ের কাজ চলছে দ্রুততম এই গতিতে এখানে কোনো প্রতিবন্ধকতা নাই কাজও প্রায় সমাপ্তির পথে আমাদের যে আরেকটা টার্মিনাল হবে আন্তর্জাতিক টার্মিনাল যেটা অনেক বড় টার্মিনাল পশ্চিম দিকে সেইখানে একটা টার্মিনাল হবে একটা সেকেন্ড রানওয়ে হবে এখানে আমাদের বঙ্গবন্ধুর একটা স্বপ্ন ছিল ওই কক্সবাজারকে নিয়ে যে কক্সবাজার প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে বিশ্বের সামনে তুলে ধরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ওনারও ঐকান্তিক ইচ্ছা কক্সবাজারকে নিয়ে অনেক স্বপ্ন ওনার উনিও অনেকগুলো মেগা প্রকল্প কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ করেছেন মেসিভ ডেভেলপমেন্ট কাজে উনি হাত দিয়েছেন এই কাজগুলো এগুচ্ছে সামনের দিকে তারপরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সোনাদিয়া সাবরাং ইকোট্যুরিজম সব কিছু মিলিয়ে কিন্তু মহা কর্মযোগ্য এই কক্সবাজারকে দিয়ে সুতরাং যেহেতু আমাদের আন্তর্জাতিক রুটে এই কক্সবাজার পড়েছে ইস্ট টু ওয়েস্টের মধ্যে যে যোগাযোগ আকাশপথে যে কক্সবাজারের উপর দিয়ে এখানে যাতে একটা রিফুলিং সেন্টার হয় এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ দেওয়ার নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী কাজ এগুচ্ছে সুতরাং একটা সেকেন্ড রানওয়ে হবে প্লাস একটা বড় আরও অনেক বড় টার্মিনাল হবে সাগরের পারে ওই কাজগুলোর জন্য আমরা এখানে বসেছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে কাজগুলো ইয়ে হয় আমরা সাংবাদিক যারা আছেন তারাও অংশগ্রহণ করেছেন সবাই মূল্যবান মতামত দিয়েছেন যত দ্রুততম সম্ভব যাতে আমরা কাজটা শুরু করতে পারি ইতিমধ্যে কনসালট্যান্ট উইথ
আরেকটা টার্মিনালের জন্য যে কনসালট্যান্ট নিয়োগ করার, আমরা সেই পথে এগুচ্ছি। আমাদের বিশ্বাস খুব দ্রুততম সময় আমরা এই কাজটা সমাপ্ত করতে পারবো। অলরেডি কাজ, রানওয়ের কাজ তো প্রায় কমপ্লিট হওয়ার পথে। যে আন্তর্জাতিক রানওয়ে ল্যান্ড রিক্লেম করে সমুদ্রের ভিতরে যে রানওয়ে, পৃথিবীর খুব কম দেশে এই ধরনের রানওয়ে আছে, হয়তো দুই তিনটা আছে। এর মধ্যে আমাদের এটা কিন্তু এটা নতুন সংযোজন। এই কাজ তো রানওয়ের ক্যাপাসিটি বৃদ্ধি হয়েছে। এখন যত বড় বিমানই হোক, সুপরিসর বিমান যেগুলো বলে 777, এইসব বিমান অনায়াসে ওঠানামা করতে পারবে। এই কাজ হয়েছে। এখন আরেকটা বড় বিমানবন্দর লাগবে। বর্তমানে যে বিমানবন্দর আমরা করেছি নতুন, এটাও কিছুদিনের ভিতরে আমরা উদ্বোধন করতে যাব। এটাও আন্তর্জাতিক বিমানবন্দরের আদলেই করা। তারপরে এর বাইরেও আরেকটা বিমানবন্দর করার পরিকল্পনা এখানে আছে, সেকেন্ড রানওয়ে হবে। এগুলো খুব দ্রুততম সময় যাতে করতে পারি, আমাদের সম্মানিত সংসদ সদস্য, আমাদের মুরব্বী, আমাদের আপা, এখানে স্থানীয় সংসদ সদস্য উনি আছেন, আশিকুল্লাহ রফিক ভাই আছেন, আমাদের কলমল ভাই সালফিন সলোয়ার কলমল ভাই উনিও আছেন, ওনারা উপস্থিত ছিলেন। সবাই মতামত ব্যক্ত করেছেন। কক্সবাজার সিভিল সোসাইটির নেতৃবৃন্দ ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি ছিলেন, কাউন্সিলররা ছিলেন ওইখানে নির্বাচিত। সবাইকে নিয়ে আমরা বসেছি যাতে সবার অংশগ্রহণের মাধ্যমে নতুন মেয়র, আমাদের বর্তমান মেয়র ওনারাও ছিলেন, বর্তমান মেয়র তো আগেও সহযোগিতা করেছেন, ওনার সহযোগিতা আমরা অনেকগুলো কাজ খুব দ্রুত সময়ে করেছি। এখন নতুন মেয়র সব আসতেছেন, তাদের সহযোগিতা আমাদের দরকার। সবাই আশ্বস্ত করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন কক্সবাজারকে নিয়ে এখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, রিফুয়েলিং সেন্টার এখানে তৈরি করা, এবং সেই পথে আমরা অনেক দূর অগ্রসর হবো।